হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজ আমাদের তৃতীয় দিন, তৃতীয় দিনে আজকের ফাইনাল হবে। ফাইনালের পরে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তো সংখ্যায় থাকো, অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করবো। আমাদের ফাইনাল ম্যাচ শুরুর পথে, এই ম্যাচের পরেই আমরা পুরস্কার বিতরণের পরেই আমরা অনুষ্ঠানে ফিরে যাব। তবে তুষার, আমাদের এই যে স্বেচ্ছাসেবক বাহিনী একদম ছোট থেকে বড়, ধীরে ধীরে আন্তরিক ভাবে স্বতঃস্ফূর্ত ভাবে সকলে অংশগ্রহণ করে এবং যে যার মতো দায়িত্ব পালন করে, তাদেরকে চাপিয়ে দেওয়ার কোনো ব্যাপার নয়। অবশ্যই, আর সবচেয়ে ভালো লাগছে এই যে সুন্দর সানাইয়ের ধ্বনি, পাশাপাশি জার্সি উভয় দলে সত্যি জোরে আসবেন সরকারি দল সবাই মিলে। কারণ লাগছে পরিবেশটা একদম সুন্দর, ভগ্নময় একটা পরিবেশ। অপরদিকে সমস্ত ছেলেদের বলবো এদিকে ফেরাতে জার্সি দেওয়ার জন্য। এই মুহূর্তে আমার খুব জানতে ইচ্ছা করছে, আমাদের এখানকার আত্মীয় এবং আমাদের সঙ্গে মিলেমিশে একদম সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে গেছে আমার অনুভূতিটা আমরা একটু জেনে মনে রাখার দীর্ঘ সময় মানুষের এই স্মৃতি কখনো মানুষের মন থেকে মুক্তি নাই। নেতৃত্বে এবং তাকে সহযোগিতায় আছে সোমনাথ। বাজিতে আগুন দেবেন, দর্শন চলছে, ওখান থেকে একটু সরে আসো সবাই। পরপর আমাদের সমস্ত স্বেচ্ছাসেবক বৃন্দ, তারা
সমস্ত প্লেয়ারদের সাথে করমর্দন করে নিচ্ছেন এবং তারপরেই আমরা শুরু করব আজকের আমাদের ফাইনাল ম্যাচ। প্রণবেশ, সোমনাথ, সন্তু, পরপর তারা সমস্ত প্লেয়ারদের যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই আজকের টুর্নামেন্ট সার্থকতার পর্যায়ে পৌঁছে গেল তাদের জন্য আমরা অসংখ্য ধন্যবাদ। জোরে একবার এই সমস্ত সদস্যদের জন্য একবার জোরে হাত তালিও, এদের অক্লান্ত পরিশ্রমেই আজকের এই টুর্নামেন্ট সফলতা পাচ্ছে। এখন আমরা ব্যাট করবে অপরদিকে রামনগর নারায়ণতলা, তারা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তাদের ক্যাপ্টেন বলছেন যে আমরা অধিকাংশ ম্যাচই আরো একবার পুরস্কার মূল্য ঘোষণা করে দিই। উইনার্সকে সুদৃশ্যই বড় ট্রফি সহ 7,001 টাকা নগদ 7,001 টাকা পুরস্কার পাবেন। রানার্সকে ছোট যে ট্রফিটা দেখতে পাচ্ছেন একটু বড়, অপেক্ষাকৃত বড় দুই ট্রফির মধ্যে, সেই ট্রফি সহ 6,001 টাকা নগদ পুরস্কার। আর তৃতীয় টিম পাবে সবচেয়ে ছোট ট্রফি সহ 2,001 টাকা। তৃতীয় টিম আমরা পেয়ে গেছি রামনগর হাই স্কুল, তারা ইতিমধ্যেই তৃতীয় স্থান অধিকার করেছেন। তারা সবচেয়ে ছোট ট্রফিটি এবং তার সঙ্গে 2,001 টাকা পুরস্কার মূল্য পাবেন।
বারে একটু ঘুরে আসি, একজন বছর পড়া হয়নি, একজন বছর রেলটা ধরে বিশ্বাস নেই, এখন এই বাজে একে একে আমার পড়ে যেতে হবে, কার সঙ্গে যদি কথা বলি মা বলেছে আমি একদিন চুপ করে বসে থাকবো, কারোর সঙ্গে কথা বলবো। আরে আমাদের ওপর কতটা আমি ছেড়ে না, আরে তো পাগল, ওর সঙ্গে একটু মজা করা যাক। মা বলেছে আমি একদিন চুপ করে বসে থাকবো, কারোর সঙ্গে কথা বলবো। আরে বাবা আমার সঙ্গে কথা বলে তোর মা কিছু বলবে না। তুই কি বলবি, কি বলিস না, তুই কি বলবি, তুই বলছি কি তুই আমাকে বিয়ে করবি? তোর ডাকি না, তুই আমাকে বিয়ে করবি কিনা বলতো। আমি 18 বছরের মেয়ে বিয়ে করবো। আর যদি না 18 বছরের মেয়ে পাস? তাহলে 9 বছর করে দুটো নো। তোমার দেখো কেমন মজার মজার কথা বলছে। আরে বল না আমাকে বিয়ে করবি কিনা। তুই আর বড় মেয়ে বিয়ে করে কি করবো? আরে বাবা বিয়ে করে কি করে, বিয়ে করে তুই আমার সঙ্গে ফুলসুতে করবি? আমি আমার মাটা তো শুনি, যদি আমি জিন্সের প্যান্ট পরে রাস্তা যাই, রাস্তা ছেলে কি বলে জানিস? কি বলে বলে মারটা গাছ রেখেছিস? তুই লোক খারাপ বলে, তবে তুই একদিন কিছু না পরে বার হ, লোক তো দেখলে হেরিয়ে ডাকে ছুটবে। কি বাজে ছেলে দেখো, সব ছেলেরা বাজে, তাহলে মেয়েরা কার জন্য সাজে? জীবনে স্কুলে ধারা করে গেছিলি? আমি কবিতা বলতে পারি, হারি কই একটা কবিতা বলে শুনি। বল শুনি, বল না। বাজ বাজানে মাতার উপর তার উঠেছে হো, জীবনে শুধু বাস পেলাম, চাঁদ পেলাম তুমি। এটা কোন বই লেখা আছে? এটা গণিত বই লেখা আছে। অঙ্কে ছড়া? হ্যাঁ রে, তুই অঙ্ক করবি খালি ছড়া পড়বে, ছড়া। তা তুই এত লেখা পড়া জানিস, তুই আমার দুটো প্রশ্নের উত্তর দিতে পারবি? তুই কি বললি? আমার প্রথম প্রশ্ন হলো মুরগির পা তো ছোট হয় কেন? আরে বাবা মুরগির পা অত ছোট হয় কেন? বেশি বড় হলে তো ডিম নিচে পড়ে ফেটে যাবে ওই জন্য। আচ্ছা ঠিক আছে, আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারবি? কি বললি? আমার দ্বিতীয় প্রশ্ন হলো মানুষ কি খেলে সব থেকে বেশি খুশি হয় বলতো? কি কি? আরে বাবা মানুষ কি খেলে সব থেকে বেশি খুশি হয়? খৈনি খেলে। কেন? আরে খৈনি খেলে এত খুশি হয় খাওয়ার আগে খালি হাততালি মারবে। তার মানে তুমি অঙ্কে পাশ করনি? উপস্থিত ছিলুনি। কে উপস্থিত ছিল না? হ্যাঁ পাশে যে বসতো সে। তার মানে? আমি তো তার দেখে দেখে লিখছি। এই ব্যাপার? তুই খালি আমার কর্ণপতি, আমি একটা কর্ণ বলে তুই উত্তর দিতে পারবি? আচ্ছা বল। বলবো? বল। কোথায় 90 টাকা তোকে দিব? হ্যাঁ। 5 টাকা খরচ করলে কত থাকবে? 95 টাকা যদি আমাকে দেওয়া হয়, আমি যদি 5 টাকা খরচ করি 90 টাকা থাকবে। কি 95 টাকা আমাকে দিলে 5 টাকা খরচ করে 90 টাকা থাকবে না? করা থাকবে 85 টাকা থাকবে না কি 85 টাকা থাকবে? তুই পরিশ করেছিলি? আমি বিদ্যাসাগর হতো, আমার মা রাস্তার আলো পড়তে দেয়নি, হইনি। এই তুই আমাকে বোঝা, পোতা 90 টাকা তোকে দিলে 5 টাকা খরচ করলে কত থাকে? পোতা 90 টাকা আমাকে দিয়েছে? আজ গ্রামে পোতা 90 টাকা দিয়েছে। 5 টাকা খরচ করলে কাল তাকে বাবুর মেয়ে কিছু জান? একটা চলে না, তোর ঘুরতে পারটা কোন সময় আমি ছাড়িয়ে দেবো। পারে না বলে বলবে তুই? আরে কি বলিস না, আমি না তোকে মনে মনে খুব ভালো শুনেছি, চল না ওই কালী মন্দিরে কি বিয়ে করি? না আমি মন্দিরে যাবনি। তুই যা, আমি মন্দিরে যাবো। কেন? মন্দিরে তো বেশিরভাগ সব মেয়েদের জন্য। কে বলেছে মেয়েদের জন্য? হ্যাঁ রে, বেশিরভাগ সব
মেয়েদের জন্য তুই দেখ আই দেখ সন্ধ্যা আরতি পূজা অঞ্জলি সব মেয়ে আর ছেলের জন্য কিছু নেই ছেলেদের জন্য একটা জিনিস আছে সেটা কি গোপাল কতদিনের কাছে থাকতো না আজকে না হয় তোরা নড়িটা বেরোচ্ছে কালকে তখন সেরে যাবে তখন লোকের কুড়ে গে খালি ডুবো মাল তৈরি হবে Yeah.
শান্ত ভাই একটু ভাই সরে সরে গেলে আমাদের অনুষ্ঠান কমপ্লিট হয়ে গিয়েছে। তো অনুষ্ঠানে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।